بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عليكم السلام ورحمة الله وبركاته. الفرقان ميديا جروب اكدون ديني باي সুন্দর একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, আমাদের দেশে দেখা যায় বিবাহ শাদী হয়, সেখানে দেখা যায় বিভিন্ন কুসংস্কার ঢুকে পড়েছে। যেমন দেখা যায় গায়ে হলুদের নামে একটি অনুষ্ঠান, তারপরে দেখা যায় কামিল লেখানো হয় 10 লাখ 20 লাখ, তারপরে দেখা যায় বিবাহের দিন সবাই একত্রিত ভাবে বসে খাওয়া দাওয়া করা, নারী পুরুষের মধ্যে কোনো ব্যবহার, নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই, থাকে না। তারপরে আমাদের দেশে দেখা যায় একজন মেয়ের বিবাহ হচ্ছে, তারপরে সেখানে স্বামী যখন আসবে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্যে, দেখা যায় সেখানে স্ত্রীর বাবা মা আর এদিকে সন্তানের বা স্বামীর বাবা মা দাঁড় হয়ে একটা আরেকটার হাতের উপর উঠিয়ে দেয়। হ্যাঁ, এখন আমাদের দিনী ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ইসলামের দৃষ্টিতে এগুলি কতটুকু জায়েজ বা সহি হাদিস অনুযায়ী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী কতটুক পরিমাণ করলে, কি পরিমাণ করলে বিবাহ সম্পূর্ণ হবে, বিস্তারিত জানাবেন। সম্মানিত দিনী ভাই, দেখুন আসলে বিবাহ হচ্ছে কি জিনিস, বিবাহ শাদী নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করছি। বিবাহ শাদী হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন বুক দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পেটের মধ্যে বুক দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যৌনে যৌনাঙ্গের মধ্যে কিছু বুক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জানেন যে প্রত্যেক মানব মণ্ডলীর বুকের এটা পূরণও করতে হবে। এখন এটা পূর্ণ করতে চাইলে অবশ্যই সে পূর্ণ করার জন্য জিনিস লাগবেই। পেটের ক্ষুধা দূর করার জন্য যেমন কানা লাগে, ঠিক তেমনি ভাবে মানুষের শরীরের এই যে যৌন ক্ষুধা রয়েছে, সেই ক্ষুধা দূর করার জন্যও একটি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আপনি যেমনি ভাবে বিবাহের বেলায় অথবা পেটের ক্ষুধা দূর করতে চাইলে আপনি হারাম ভাবেও দূর করতে পারবেন, হালাল ভাবেও দূর করতে পারবেন। হালাল ভাবে কিভাবে দূর করবেন, হালাল ভাবে দূর করবেন এইভাবে, আপনি টাকা পয়সা খরচ করে কিছু খাদ্য কিনে নিয়ে আসলেন, তারপর আপনি এগুলি গ্রহণ করলেন, গ্রহণ করে আপনি খেয়ে নিলেন, আপনার বুক দূর হয়ে গেল, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি হারাম ভাবে পেটের ক্ষুধা দূর করতে পারেন। কেমনে? আপনি হয়তো কারো বাড়ি গিয়ে হামলা করলেন, অথবা কারো ঘর থেকে কিছু খাওয়া দাওয়া আপনি চুরি করলেন, অথবা কারো পকেট থেকে আপনি টাকা জোরপূর্বক নিয়ে নিলেন অথবা চুরি করে নিয়ে নিলেন, চুরি করে নিয়ে আপনি এই টাকা দিয়ে কিছু খাদ্য কিনলেন, অথবা কোনো ব্যক্তির ঘর থেকে কিছু খাদ্য চুরি করে আপনি খেয়ে নিলেন, আপনার পেটের ক্ষুধা অবশ্যই দূর হবে, কিন্তু এটি আপনি খেয়ে তৃপ্তি পাবেন না। আপনি যদিও খেয়ে থাকেন, আপনার পেটের ক্ষুধাও যদি দূর হয় আপনি কিন্তু গুনাহগার হবেন। কেমন? কারণ এটি হালাল ভাবে হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন যে মানুষকে যৌন কিছু ক্ষুধা দিয়েছেন, এই ক্ষুধা দূর করার জন্যও আল্লাহ রব্বুল আলামিন কিছু ব্যবস্থা রেখেছেন। তার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে আপনি হালাল ভাবে বিবাহ করবেন টাকা পয়সা দিয়ে, তারপর আপনার জীবনের যত রকমের প্রেম ভালোবাসার স্বাদ রয়েছে সবগুলো আপনি আপনার এই হালাল স্ত্রীর সাথে আপনি সারিয়ে নেবেন, সেও আপনার কাছ থেকে এই কথা মানে কি সেরে নিবে।
অথবা বিবাহ না হয়ে মহর আদায় না করে গোপনে কোন একটি মেয়ের সাথে সম্পর্ক করে তার সাথে আপনি সহবাস করে আপনার জনস্বাদ মিটিয়ে দিতে পারবেন, সেও মিটিয়ে দিতে পারবে, কিন্তু যদিও কাজ একই হয়ে থাকে কিন্তু এটার মধ্যে হারাম রয়েছে। বিবাহ স্বাদের মধ্যে সওয়াব রয়েছে, আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন আপনার জনস্বাদ যখন আপনি মিটাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে সওয়াব দিবেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন ওয়াফি বুকদুই আহাদিকুম সাদাকা, যে তোমাদের মধ্যে তোমাদের যে কোনো ব্যক্তি তার জনস্বাদ মিটাবে তার হালাল স্ত্রীর সাথে এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার সওয়াব দিবেন। তখন একজন সাহাবি মেতে উঠলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুমা আহলাহু ওয়া ইয়াকুনু লাহু আলাইহি আজরুন, যে একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করবে এটার মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সওয়াব দিবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি যুক্তি দিয়ে বোঝালেন, বললেন যে হে আমার সাহাবী শোনো, যদি সে তার স্ত্রীকে বাদ দিয়ে কোনো একটি অপর মহিলার সাথে যদি চুরি করে যদি এই সহবাসটি করত অথবা তার জনস্বাদ যদি মিটাইত তার কি গুনাহ হইত না? সাহাবী বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, অবশ্যই হইত, গুনাহ হইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক তেমনি ভাবে সে যখন হালাল ভাবে যখন কাজটি করল আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজের মধ্যে বরকত দিবেন এবং এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন? সওয়াব দিবেন। তো বলতেছিলাম আপনি এটাকে হারাম ভাবেও মিটাইতে পারেন, হালাল ভাবেও মিটাইতে পারেন। তো হালাল ভাবে আপনি কিভাবে মিটাবেন? হালাল ভাবে যদি আপনি মিটাইতে চান তাহলে আপনাকে প্রথমে একটি কন্যা দেখতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী কিভাবে বিবাহ করা উচিত আমাদের প্রত্যেক সমাজে এগুলি চালু করা উচিত, কারণ আমাদের সমাজে এখন যে সবগুলি কাজকর্ম শুরু হয়েছে অনেক আলেম লোক হয়েও এগুলি রক্ষা করে না। আফসোসের বিষয় হচ্ছে এটি, অনেক বড় বড় মসজিদের খতিব হইয়াও মাদ্রাসার শিক্ষক হইয়াও যৌতুক নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হয় এগুলিকে হেদায়েত দান করুক আর না হয় গজব দিয়ে ধ্বংস করে দিক, আমিন। অনেক মাদ্রাসার হুজুর হইয়াও শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে জিনিস নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলিকে হেদায়েত নসিব করেন আর না ধ্বংস করে দিক বলি, আমিন। এইসব স্বামীগুলিকে আল্লাহ পাক যেন ধ্বংস করিয়ে দিক, আর এই নির্লজ্জ স্বামীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া থেকে বিদায় করে দিক। এমন এমন হুজুর রয়েছেন যে সকল হুজুররা বলছে আমি তো হুজুর, আমাকে কিছু দেওয়া লাগবে না বা আমি বলা লাগবে না, আমাকে অটোমেটিক দিয়ে দিবে। অথচ হুজুরের উচিত ছিল যে এটার বিরুদ্ধে আন্দোলন করা, এটার বিরুদ্ধে আন্দোলন করা, বলতে হবে যে আমি এটি নিব না, কখনোই তোমার বাপের বাড়ি থেকে আমি কিছু গ্রহণ করব না, বরং পারলে শ্বশুর মিয়াকে কিছু আপনি সহযোগিতা করেন, বরং আপনার স্ত্রীকে আপনি সহযোগিতা করেন। কিন্তু এখন অনেক সময় দেখা যায় বাচ্চা জন্ম দিয়েছেন তিনি অথবা স্বামী দিয়েছেন, কিন্তু এটার ডেলিভারি করস দিতে হয় শ্বশুর, এটার ডেলিভারির সময় সম্পূর্ণ করস দিতে হয় শ্বশুর মিয়া থেকে। এই সকল নির্লজ্জ স্বামীকে আল্লাহ পাক যেন হেদায়েত নসিব করেন বলি, আমিন। তো বলতেছিলাম যে বিবাহ সাথে আপনার ইসলামের দৃষ্টিতে আপনি কিভাবে করবেন? ইসলামের দৃষ্টিতে বিবাহ সাথে হবে এইভাবে যে আপনি প্রথমে একটি মেয়ে দেখবেন, পছন্দ করবেন। বিবাহ সাদের উদ্দেশ্য অবশ্যই দেখা জায়েজ রয়েছে, কেমন, এমনিতেই দেখলে গুনাহ, কিন্তু আপনি যদি কোনো একটি মেয়ে আপনি দেখছেন তাকে আপনি বিবাহ করার উদ্দেশ্য রয়েছে, আপনি তার দিকে তাকাবেন, তাকিয়ে তার মুখমণ্ডল, চেহারা, হাত, পাও এগুলি দেখবেন। আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনি তার বাবা মাকে প্রস্তাব দিয়ে দিবেন। হাদিসে পাক রয়েছে যদি এমন কোন পুরুষ তোমরা পেয়ে যাও যে পুরুষের চরিত্র ভালো, দিনদার, সে যদি তোমাদের কাছে যদি বিবাহের প্রস্তাব নিয়ে আসে তাহলে তাকে বিবাহ করিয়ে দাও, কারণ যদি বিবাহ যদি করিয়ে না দাও তাহলে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। তারপর অবশ্যই মেয়ে এই ছেলেকে দেখবে, দেখে পছন্দ হবে। আমাদের দেশে মাঝে মাঝে অনেক মুরব্বীগণ বলছেন যে আমাদের যুগে এইভাবে বিবাহ সাথে হয়েছে, আব্বা আম্মা যেটি চয়েস করেছে সেটি নিয়ে আসা হয়েছে সন্তানের জন্য, ছেলের জন্য,
আব্বা আম্মা যে একটি স্ত্রী চয়েস করেছে সেটি নিয়ে আসলো, অথবা তার বড় বোন গিয়ে দেখে আসলো বিবাহের দিন সে স্বামী তার স্ত্রীকে দেখেছে। ঠিক তেমনি ভাবে মহিলার বেলায় দেখা যায় আব্বা আম্মা যেটি নাকি চয়েস করেছে স্বামী, সেই পুত্রকে নিয়ে আসা হয় ওই স্ত্রীর জন্য। ওই মহিলাও বিবাহের দিন বা বাসর রাতের দিন এই স্বামীকে দেখেছে। আসলে কিন্তু এটি একেবারে কোরআন এবং সুন্নার বিরোধী কথা। কারণ হচ্ছে হাদিসে পাক রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি মেয়েকে বিবাহ করেছি বা বিবাহ করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবী, আনাযারতা ইলাইহা, তুমি কি তার দিকে কি দেখেছো তুমি তাকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বলছেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি নাই। তখন আল্লাহ হাবিব বলছেন, ফানদুর ইলাইহা, এটিকে দেখো, এটাকে দেখার পর তারপরে তোমার যদি পছন্দ হয় এটাকে তারপর বিবাহ করবে। কারণ বিবাহ সাদের ক্ষেত্রে ছেলে সন্তানকে অবশ্যই একে অপরকে দেখা যেহেতু জায়েজ রয়েছে, আপনি কখনো এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। তো এই জন্য বলতেছিলাম দিনী ভাইয়েরা, এই জন্য বিবাহ সাদের বেলায় অবশ্যই আমাদেরকে এই সকল বিষয়গুলি খেয়াল করতে হবে। হাদিসে পাক রয়েছে বিবাহ সাদের হাদিসে, যখন কেউ বিবাহ করতে চায় তাহলে কোনো একটি মেয়েকে যখন পছন্দ করতে চায় তাহলে সেখানে চারটি গুণ দেখতে হবে। কয়টি? চারটি গুণ সেখানে দেখতে হবে। এক নম্বর গুণ হচ্ছে মেয়েটির দিনদারি কিনা দেখতে হবে, মেয়েটির ধন সম্পদ দেখতে হবে, বংশ দেখতে হবে, মেয়েটির সৌন্দর্য দেখতে হবে। এই চারটি গুণ দেখতে হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দিনদারিত্ব পেয়ে যাও বাদ বাকিগুলিকে ছেড়ে দাও। যদি মেয়েটি যদি ধার্মিক হয়ে থাকে, কোরআন এবং হাদিসের অনুসারী হয়ে থাকে, অথবা পাঁচ ওয়াক্ত সালাত যদি পড়ে থাকে, তাহলে মেয়েটিকে তোমার সন্তানের জন্য নিয়ে আসো। এমন নয় যে মেয়েটির গর্ভবাড়ি বেশি বড় নেই, এই মেয়েটিকে নিয়ে আসবো না, না ওরকম করলে চলবে না। গরিব মেয়েকে আপনি অবশ্যই আশ্রয় দিবেন আপনার ঘরে নিয়ে এসে। আপনি হয়তো পয়সাওয়ালা থেকে আপনার সন্তানের জন্য আপনি আপনার স্ত্রীকে অথবা স্ত্রী নিয়ে আসবেন, হয়তো আপনার সন্তানের জীবনটাই সেই মহিলা ধ্বংস করে দিতে পারে, দুই টাকার পাত্তা দিবে না সেই সেরকম মহিলাগণ। কারণ সে একটি গর্ব করবে যে আমি অনেক বড় পরিমাণ পয়সাওয়ালার মেয়ে, ধন সম্পত্তিওয়ালার মেয়ে, তোমার তো কিছু নেই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে অবশ্যই আল্লাহর হাবিব অত্যন্ত প্রাধান্য দিয়েছেন। বলছেন, ফাযকুর বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাক, মুসলিম শরীফের হাদিস। এই জন্য আমাদেরকে আরো লক্ষ্য করতে হবে। হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা যে ইয়াকুম খাদরা উদ্দিমান, এই হাদিস দ্বারা বোঝা যায় যে গোবরের টালের মধ্যে একটি সুন্দর একটি ফুল ফুটেছে, এটি দেখে আবার কি পাগল হয়ে গেলে চলবে না। এই দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বুঝাইতে চেয়েছেন যে হয়তো তুমি দেখেছ মেয়েটি খুবই সুন্দর, কিন্তু মেয়েটির পরিবার অথবা কিংবা বংশ বারো নয়, বিশ বারো নয়, তাহলে মেয়েটিকে আনা যাবে না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশকে দেখতে বলেছেন। কিন্তু বংশ যদি ভালো হয়ে থাকে, টাকা পয়সা যদিও কম থাকে, নিয়ে আসো, এটার মধ্যে কোনো সমস্যা হবে না। এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে যে মেয়েটির বংশ ভালো নয়, সে মেয়েটির যদিও সুন্দর হয়ে থাকে নিয়ে আসবে না। কারণ হয়তো মেয়েটি সুন্দর, কিন্তু ওই সকল বংশের সমস্ত খারাপ গুণগুলি হয়তো মেয়েটির চরিত্রের মধ্যে আঘাত করতে পারে। ঠিক তেমনি ভাবে গোবরের টালের মধ্যে যখন দেখবে একটি সুন্দর একটি ফুল ফুটে গিয়েছে, সেই আপনি হয়তো দেখছেন এটি একটি সুন্দর একটি ফুল, কিন্তু মনে রাখবেন গোবরের সমস্ত অবর্জনাগুলি এই ফুলের মধ্যে প্রবেশ করেছে। আপনি কখনোই এই ফুল দিয়ে আপনি আপনার জীবনে উপকার হতে পারবেন না। তো এই জন্য বলতেছিলাম দিনী ভাইয়েরা, বিবাহ সাদের ব্যাপারে মেয়ে যখন চয়েস হয়ে যাবে, এবার কামিন নির্ধারণ করতে হবে। কামিন কি পরিমাণ? যে আপনি যদি এক টাকাও যদি দেন অথবা দশটা যদি আপনি দিয়ে থাকেন,
যে সামান্য কিছু যদি টাকার মূল্য যদি আপনি তাকে দিয়ে থাকেন তাহলে এটি মহরানা আদায় হয়ে যাবে। ইসলামের দৃষ্টিতে কখনো ওরকম নেই যে 10,000 অথবা 20 লাখ 30 লাখ এরকম এরকম দিতে হবে, এরকম ইসলামের দৃষ্টিতে নেই। এক সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবাহ করিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে কি রয়েছে? তখন সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার শুধু একমাত্র কাপড় রয়েছে, লুঙ্গি রয়েছে, আমি যদি এটা যদি কুইরা দিই আমার কাছে আর কিছু থাকবে না। তখন আল্লাহর হাবিব বলছেন, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যে তোমার কাছে কি একটি লোহার আংটি অনু কিসার আংটি, লোহার আংটিও যদি নেই। তখন সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ লোহার আংটিও নেই, এখন করব কি? তখন আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যে ইয়া আমার সাহাবি, তুমি কি হাল তাহফাযু শাইয়ান মিনাল কোরআন, কোরআন থেকে তুমি কি কিছু জানো? সাহেব বলছেন, হ্যাঁ জানি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কোরআন থেকে যা কিছু জানো সেগুলি তোমার স্ত্রীকে শিখিয়ে দাও, এটি মহরানা হিসেবে আদায় হয়ে যাবে। এটির বিনিময় মেয়েটিকে বিবাহ দিয়ে মেয়েটিকে আল্লাহর হাবিব ওই সাহাবির হাতে, গরিব সাহাবির হাতে তুলে দিলেন। তাহলে আজকে যদি এই হাদিস অনুযায়ী যদি আমল হইত তাহলে কোন আলেম অথবা কোন মাদ্রাসার ছাত্র অথবা কোন কোরআনে হাফেজ বিবাহ না করে থাকত না, কিন্তু এই সকল সুন্নাতের আমল আমরা যেহেতু ছেড়ে দিলাম, আমাদের ধ্বংস হচ্ছে, আমাদের সমাজের মধ্যে বরকত উঠে চলে যাচ্ছে। কারণ আলেম হইয়াও স্ত্রীর বাপের কাছ থেকে জুলুম করে টাকা নিচ্ছে কোরবানের সময়, ঈদের সময়, রমজানের সময়। যদি এগুলি যদি নেওয়া যদি না হইত তাহলে আমাদের দেশের মধ্যে কমপক্ষে আলেমদের কারণে হলেও রহমত নেমে আসত। কিন্তু আমাদের দেশে ওলামা আলেম ওলামা হইয়াও ওনাদের ঘরের মধ্যে সুন্নতের কোনো কবর নেই। তো এই জন্য বলতেছিলাম, প্রত্যেক আলেম সমাজকে উম্মতের ইসলাহের জন্য আগেই নিজেকে দিয়ে শুরু করতে হবে। আপনার কাছ থেকে দেখে সমস্ত আওয়াম মানুষ সুন্নতের উপর আমল করাই শুরু করবে। আলেমগড়ের বিবাহ যদি জাহেলদের মতো যদি হয়ে থাকে তাহলে কখনোই জাহেলরা আপনার কাছ থেকে কিছু শিখতে পারবে না। জাহেলরা বলবে, আলেমরাই তো এরকম করছে, তাহলে ওনারা কি না জেনে করছে? মনে করবেন যে আলেমরা যেটি করছেন এটাই সঠিক, তাহলে আলেমরা ভুল করলেও জাহেলরাও ভুলের মধ্যে থাকবে। তো বলতেছিলাম, মহরানা যখন আপনি নির্ধারণ করবেন, এইভাবে নির্ধারণ করবেন, আপনি যা কিছু নির্ধারণ করার পর স্ত্রীকে উঠিয়ে দিবেন, আর মানুষকে জানিয়ে দিতে হবে। কমপক্ষে সেখানে সাক্ষী থাকতে হবে, সাক্ষী না থাকলে হবে না। ইনার পক্ষ থেকে দুইজন, ওনার পক্ষ থেকেও দুইজন। জি, কিন্তু ছেলের ব্যাপারে ওয়ালি লাগে না, ওয়ালি মানে হচ্ছে গার্ডিয়ান লাগে না, কিন্তু মেয়ের ব্যাপারে অবশ্যই ওয়ালি লাগবে, গার্ডিয়ান লাগবে। তো এটি হচ্ছে হাদিস অনুযায়ী বিবাহসাদের নিয়ম। আপনি যখন আপনার স্ত্রীকে যখন এটি দিয়ে দিবেন, আপনার সাক্ষী যখন সেখানে যখন থাকবেই, অবশ্যই এটি বিবাহ হয়ে গেল, এখন থেকে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারেন। এবার স্ত্রীকে সাজগুজ করা অথবা খাওয়া দাওয়ার আয়োজন করা, এটা হচ্ছে ভিন্ন বিষয়। হাদিসের মধ্যে রয়েছে, আউলি মোয়লাউ বিষা, একটি বকরি জবাই করে হলেও তুমি একজন অথবা দুইজন তিনজন মানুষকে খাওয়িয়ে দাও। হাদিসের মধ্যে আবার কিন্তু কয়জনকে খাওয়াবেন সেটি নির্ধারিত নেই। আপনি ওয়ালিমা করেন, আপনি যদি বকরি জবাই করার মতো যদি সুযোগ নেই, আপনি এমনিতেই ডাল রান্না করে যদি খাওয়িয়ে দেন, আপনার বিবাহ হয়ে যাবে। দেখুন শ্রদ্ধেয় দিন ভাইগণ, এই সকল হাদিস অনুযায়ী যদি আমরা যদি মেনে নিতাম আমাদের দেশের অবস্থা এরকম হতো না। কিন্তু আমাদের দেশে অনেক ক্লাবের বিবাহের মধ্যে আমরা দেখি 14 রকম 15 রকমের আইটেম করা হয়, মানুষ অর্ধেক পূর্ণ মানে খাওয়া গ্রহণ করে আর অর্ধেক বরবাদ করে দেয়, যার কারণে আমাদের দেশে রহমত আসে না। তো বলতেছিলাম, খাওয়া দাওয়ার বিষয় চলে গেল,
এবার বিবাহের সাদের মধ্যে বিবাহ সাদের মধ্যে আর একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে মেয়েকে সাজগুজ করা। মেয়েকে আপনি অবশ্যই সাজগুজ করবেন, মেয়েদেরকে মেয়েরা সাজগুজ করুক, এটার মধ্যে কোনো সমস্যা নেই। আপনার আপনার ছেলেকে ছেলে নিজে সাজগুজ করুক, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সবাই যদি একসাথ হয়ে যদি বিভিন্ন রকমের ঝামেলা করে, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে না। তো বলতেছিলাম, অবশ্যই বিবাহের দিন আমাদের দেশে দেখা যায় বিভিন্ন গায়ক গায়িকা নর্তকী পুরুষ মহিলা নিয়ে আসা হয়, ডেক্সেট বাজানো হয়, এটি হচ্ছে হারাম। আপনি ডেক্সেট বাজাইতে পারেন, সাউন্ড বক্স নিয়ে আসতে পারেন, সেটার মধ্যে কোনো গুনাহ নেই। আপনি সেদিন আনন্দ উল্লাস করবেন, শরীয়তের বাহিরে আনন্দ উল্লাস নেই। আপনি সেদিন বিবাহের দিন কি ইসলামিক গজল চলানা, ইসলামিক কবিতা চলানা, কোরআন তেলাওয়াত বিবাহের দিন চলানা, বিবাহের দিন কি কুররা কেরামদের কিরাত চলানা, এগুলি যদি আপনি করেন তাহলে বিবাহের মধ্যে বরকত হবে, আপনার সেই স্ত্রীর গর্ব থেকে নেককার সন্তান বের হবে। আর যদি বিবাহের দিন যদি বিভিন্ন হিন্দি গান আর ইংলিশ গান যদি আপনি বেরিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার এই স্ত্রীর সন্তান থেকে কখনোই আলেম ওলামা জন্মগ্রহণ করবে না, সেই স্ত্রীর গর্ব থেকেই বিভিন্ন গুন্ডার লুচ্চা সন্তান বের হবে। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদের গর্ব থেকে যেন বড় বড় ওলামা ইকরাম যেন বের করেন, আমরা বলি আমিন। তো বলতেছিলাম, এবার গেল আরেকটি বিষয়। এবার আরেকটি বিষয় হচ্ছে মেয়েকে তার মা অথবা তার পিতা, চাচা চাচি, পুরুষের অথবা স্বামীর হাতের মধ্যে উঠিয়ে দেওয়া, যে মেয়েটির হাত ধরে ছেলের হাতের মধ্যে উঠিয়ে দেয়, তো এটির মধ্যে কোনো গুনাহের কাজ নয়। এটি কোনো গুনাহের কাজ নয়, যদিও এটার বিষয়ে কোরআন হাদিসের কোনো দলিল নেই। এটি হচ্ছে কিছু সামাজিক কালচার, কিন্তু এটা যদি কেউ যদি মনে করে এরকম করতে হবে, না করলে বিবাহ পূর্ণ হবে না, তাহলে এটি একটি বিদাতে পরিণত হয়ে যাবে। কারণ আপনি এমন একটি কাজ করতে পারবেন না সওয়াবের নিয়তে যে কাজ কোরআন এবং হাদিসে নেই, কিন্তু এমন একটি কাজ করেছেন সওয়াবের নিয়তে নয়, তাহলে এটির মধ্যে বিদাত হবে না। জি, তো আরো বলতেছিলাম যে স্ত্রীকে ঘর থেকে বের করা আরেকটি বিষয়। বাপের ঘর থেকে আপনার স্ত্রীকে বের করবেন, আপনার ঘরে নিয়ে যাবেন, আনন্দ উল্লাস করবেন, মেয়েটি কান্না করছে, তো আমাদের দেশে দেখা যায় শাড়ি পরিধান করে মেয়েটিকে বের করা হয়। আসলে আমি আমার জীবনে দুইটি বিবাহ দেখলাম, মনের আবেগ ধরে রাখতে পারলাম না, দেখলাম এবং আফসোস করলাম, বললাম যে প্রত্যেকটি বিবাহ যদি এই অনুযায়ী যদি হইতো দেশের মধ্যে রহমত নেমে কোল পাইত না। প্রতিদিন বিবাহ হচ্ছে, কিন্তু প্রতিদিন যদি এইভাবে যদি বিবাহ হইতো তাহলে দেশের মধ্যে অসংখ্য রহমতে ভরপুর হয়ে যেত। কিরকম দেখলাম আমার জীবনে শুধু দুইটি বিবাহের মধ্যে স্ত্রীকে যখন বাপের বাড়ি থেকে যখন বের করা হয় বোরকা পরিধান করা হয়েছে, হাতের মধ্যে মৌজা লাগানো হয়েছে, ঠিক তেমনি ভাবে মেয়েটির মুখের উপর নাকাব লাগানো হয়েছে। এগুলি পরিধান করেই বাপের বাড়ি থেকে মেয়েটিকে বাহির করা হয়েছে। আমি নিজেই একটি বিবাহের মধ্যে সেখানে নিকটবর্তী হয়েছিলাম, দেখেছিলাম পরিবেশ, দেখে খুবই মনটি ভরে গেল, আবেগ ধরে রাখতে পারলাম না। বললাম যে এরকম যদি প্রত্যেক যুব সমাজ যদি এইভাবে যদি বিবাহ করত, রহমতে দেশটি ভরপুর হয়ে যাইত। আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের বেলায় এই সকল বিবাহ শাদী করার মতো তৌফিক দান করেন, বলি আমিন। ঠিক তেমনি ভাবে আরো বলতেছিলাম, আপনার ঘরে নিয়ে আসবেন, আপনার ঘরে আপনার স্ত্রী, আপনার সন্তানের স্ত্রীকে অথবা আপনার স্ত্রীকে আপনি নিয়ে আসলেন। নিয়ে আসার পর
ঘরের মধ্যে প্রবেশ করার পর সেখানে কোন পুরুষ যেন আপনার স্ত্রীকে যেন না দেখে, দেখলে গুনাহ হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বামী বাহিরে বসে থাকে অথবা তার বারান্দায় বসে থাকে, সেখানে স্বামীর কারাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, নারী পুরুষ সেখানে একত্রিত হয়ে গোল মিটিং করে এই নতুন স্ত্রীর সাথে, নতুন স্ত্রীটার সাথে হাসি খেল তামাশা করে। এগুলি ইসলামী দৃষ্টিতে একেবারেই জায়েজ নয়, হারাম। আপনার স্ত্রীকে ওনারা কেন যাত্রা করবে? আপনি যাত্রা করতে পারবেন না ওনাদেরকে দিয়ে। কি আপনি কি বিসমিল্লা করেছেন? বিসমিল্লা আপনি করতে পারেন না, আপনি বিসমিল্লা করবেন? তো আর একটি নিয়ম রয়েছে, আপনি আপনার স্ত্রীর গায়ে অন্য কোথাও স্পর্শ করার আগেই আপনার স্ত্রীর মাথার উপর আপনি হাত বুলিয়ে দিবেন, একটি দোয়া করবেন। দোয়াটি হচ্ছে কি রকম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। যে হে আল্লাহ, আপনি তাকে যা কিছু বালাই দিয়েছেন আমি এগুলি চাই, এবং তার অনিষ্ট যদি কোনো থাকে আমি এগুলি থেকে আপনার কাছে পানাহ চেয়ে থাকি। এটা করার পর আপনি আপনার স্ত্রীকে আপনার নিজ ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন। ঠিক তেমনি ভাবে স্ত্রী দেখার সময়, মেয়ে পছন্দ করার সময় একটি বিষয় বলতে ভুলে গেলাম, সে বিষয়টি হচ্ছে এরকম, আপনি যখন চয়েস করবেন এইভাবে চয়েস করবেন যে একটি মেয়েকে যখন আপনি দেখতে যাবেন সেখানে লক্ষ্য করতে হবে যে আমাদের দেশে দেখা যায় স্ত্রী অথবা কিংবা মেয়ে দেখার যাওয়ার সময় ছেলের দুলাভাই হ্যাঁ অথবা বড় ভাই অথবা ছোট ভাই হ্যাঁ এগুলি যায়। তো এগুলি যাওয়া কিন্তু জায়েজ নয়, যদিও যায়, কিন্তু মেয়েটিকে যখন আপনি যখন দেখবেন, আপনার স্ত্রী আপনি যখন পছন্দ করবেন, ওইগুলিকে বের করে দিতে হবে। কারণ ইসলাম অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী, আগদ হওয়ার আগেই এই মেয়েটিকে ছেলের পিতাও দেখতে পারবে না। কারণ এই মেয়েটিকে এখনো পর্যন্ত, যেহেতু আপনার সাথে আগদ হয় নাই, এই মেয়েটিকে আপনার পিতাও বিবাহ করতে পারে, আপনার বড় ভাই বিবাহ করতে পারবে, আপনার ছোট ভাই বিবাহ করতে পারবে, আপনার দুলা ভাইও, আপনার মামাও, আপনার নানাও সেটাকে বিবাহ করতে পারবে। এজন্য ছেলের পিতাও দেখা যায় সময়। কিন্তু যদি আমাদের দেশে ছেলের পিতা দেখে যে বিভিন্ন সমাজের নিয়ম অনুযায়ী বা বিভিন্ন কিছু মানে জাস্টিফাই করার জন্য যদিও দেখে, কিন্তু বাকিগুলিকে বের করে দিতে হবে গার ধরে যে কোন বের হয়ে যাও। এগুলি হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিবাহের নিয়ম।